শাহজাহানপুরের সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা সহ দুইজন খুন। পূর্ব ইউরোপে আরও 40,000 সেনা পাঠাবে নেটো। ইউক্রেনে মানবিক সংকটের দায় রাশিয়ার, জাতিসংঘের রেজলিউশন পাস। আজ 25 মার্চ, ভয়াল কাল রাত, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে আরও তৎপরতার পরামর্শ। খেলাপি ঋণের হার কমেছে দাবি অর্থমন্ত্রীর, ঋণ ভীতি কাটাতে ব্যাংকারদের তাগিদ গভর্নরের। আসসালামু আলাইকুম, শেখ মহিউদ্দিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। একেএস টিএমটি বার্ষিক নাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে এক আওয়ামী লীগ নেতা এবং এক কলেজ ছাত্রী খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত 10:30 শাহজাহানপুর আমতলা রেলগেট এলাকায় এই হত্যাকাণ্ড হয়। নিহত জাহিদুল ইসলাম টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, টিপুর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে হেলমেট পরা এক দুর্বৃত্ত। হাসানুল শাওনের রিপোর্ট। বৃহস্পতিবার রাত 9:45 দিকে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম শাহজাহানপুর আমতলা কাঁচাবাজার এলাকা দিয়ে মাইক্রোবাসে বাসায় ফিরছিলেন। এ সময় হেলমেট পরিহিত এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে জাহিদুল ও তার গাড়ি চালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় ঘটনাস্থলে একটি রিকশায় থাকা শিক্ষার্থী তৃতীয় গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় রাত 11:00 দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফরিন প্রীতিকে মৃত ঘোষণা করেন। নিহত জাহিদুল ইসলাম টিপুর গাড়ি চালক মুন্না ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ট্রেনের সিগন্যাল পড়ছে, আমরা জ্যামে দাঁড়াইছি, সাইড থেকে গুলি করছে। এ ঘটনায় নিহত সামিয়া আফরিন প্রীতি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রী, আর নিহত জাহিদুল ইসলাম টিপু একজন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা। একসময় তিনি মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিকভাবে পোস্ট পজিশনে আজকে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করতেন, ওনার নিজস্ব এগুলো নিয়ে উনি বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন। তো টিউবের এই ব্যাপারটা কী কারণে কীভাবে এটা আমরা নিজেরাই খুব অবাক। দুই সন্তানের পিতা নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারহানা ইয়াসমিন ডলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়া পুলিশ সহ গোয়েন্দা সংস্থাগুলো খুনিদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে। সমস্ত পুলিশ আমরা যারা আছি, পাশাপাশি আমাদের পুলিশের যে বিভিন্ন সংস্থা আছেন, সবাই কাজ করছেন। এই মুহূর্তে আসলে বলা মুশকিল যে কী কারণে সে গুলিবিদ্ধ হয়েছে। তো এতটুকুই আপনাদেরকে বলতে পারি, আমরা সিসিটিভি ফুটেজও পেয়েছি, এর মধ্যে একজন লোক এলোপাথারি গুলি করে এই মাইক্রোতে থাকা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে সে পালিয়ে যায়। এই খুনের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রবল যুদ্ধের মধ্যেই পূর্ব ইউরোপে আরও 40,000 সেনা পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে নেটো। ব্রাসেলসে চলমান জরুরি বৈঠকে জানানো হয়, স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া এবং রোমানিয়ায় নতুন করে সেনা পাঠানো হবে। এর মধ্যেই ইউক্রেনে মানবিক সংকটের জন্য রাশিয়াকে দায়ী করে রেজলিউশন পাশ করেছে জাতিসংঘ। তবে ইউক্রেনে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। যদিও রুশ যুদ্ধজাহাজ ধ্বংসসহ ব্যাপক প্রতিরোধের দাবি করেছে ইউক্রেন। কাজিত থেকে শুভর ডেস্ক রিপোর্ট। ইউক্রেনের
সংঘাত এক মাসে গড়ালেও কোনো উন্নতি নেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির। থেমে থেমে বিভিন্ন এলাকায় চলছে গোলাবর্ষণ, সংঘর্ষ। ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে লড়াই করে যাচ্ছেন চেচেন যোদ্ধারাও। সন্দেহভাজন বিভিন্ন আবাসিক ভবনেও তল্লাশি চালাচ্ছেন তারা। স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলা অব্যাহত রেখেছে পুতিন বাহিনী। সবচেয়ে বেশি হামলা হচ্ছে বন্দরনগরী মারিউপোলে। এছাড়াও রাজধানী কিয়েভের আশপাশের অঞ্চলেও চলছে প্রবল হামলা। তবে রাশিয়াকে শক্ত হাতে প্রতিরোধের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। দক্ষিণাঞ্চলীয় বেরদিনিয়াস্ক বন্দরে একটি রুশ যুদ্ধজাহাজ ধ্বংস এবং অপর একটির ক্ষতির দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। ইউক্রেন জুড়ে এমন সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জরুরি বৈঠকে মিলিত হয় সামরিক জোট ন্যাটো সদস্যরা। জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ জানান, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে পূর্ব ইউরোপের চারটি দেশ স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া এবং রোমানিয়ায় 40,000-এর বেশি সেনা পাঠানো হবে। এ ঘোষণার আগে ন্যাটো সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে জোটের সাহায্য কামনা করেন তিনি। এটা ঠিক, আমরা জোটের সদস্য নই, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সামরিক সংগঠনে আমরা নেই, কিন্তু ভৌগোলিকভাবে আমরা এমন একটি স্থানে যা খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিম আর রাশিয়ার মাঝামাঝিতে আমরা। এক মাস ধরে আমাদের সাথে কি হচ্ছে তা পুরো পৃথিবী দেখছে। আমরা নিরাপত্তা চাই, আমরা শান্তি চাই। এদিকে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদ এমন একটি রেজলিউশন গ্রহণ করেছে যেখানে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের জন্য রাশিয়াকে দায়ী করা হয়েছে। এ প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 140টি আর বিপক্ষে পড়ে 5টি। অন্যদিকে চীন, ভারত সহ জাতিসংঘের 38 সদস্য ভোটদান থেকে বিরত থাকে। কাজীফ থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনে রাশিয়ার হামলার এক মাসেও থামেনি গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা। বিধ্বস্ত নগরগুলোতে খাবার ও পানির তীব্র সংকট চলছে। প্রাণ হারাচ্ছে উভয় পক্ষের সেনা ও ইউক্রেনের সাধারণ মানুষ। তৈরি হয়েছে ভয়াবহ শরণার্থী সংকট। হামলার মধ্যে এখনও সক্রিয় রয়েছে জেলেনস্কি সরকার। প্রতিরোধের পাশাপাশি মস্কোর বিরুদ্ধে আরোপ করা হচ্ছে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞা। যুদ্ধের এক মাসের সার্বিক সেই চিত্র তুলে ধরেছেন শেখ খুলিল সহির ডেস্ক রিপোর্টে। টানা 4 সপ্তাহ ধরে ক্রমাগত ইউক্রেনীয় শহরে আছড়ে পড়ছে রুশ গোলাবারুদ। হামলায় তছনছ হয়ে যাচ্ছে ছবির মতো সুন্দর সাজানো ইউক্রেন। কিয়েভ, খারকিভ, খেরসন, মারিউপোলের মতো জনবসতিপূর্ণ শহরে আছড়ে পড়ছে গোলাবারুদ। ইউক্রেনের শহরে শহরে এখন ধ্বংসস্তূপ। এক মাসের যুদ্ধেই কোনো কোনো শহরের স্থাপনা ধ্বংস হয়ে গেছে 90% মতো। গেল 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দেন। তার নির্দেশের পরেই শুরু হয় সর্বাত্মক হামলা। খুব সহজেই কিয়েভ দখল করা যাবে বলে ভেবেছিলেন পুতিন, কিন্তু তার এমন ভাবনা মারাত্মক ধাক্কা খেয়েছে। রুশ বাহিনী ইউক্রেনে তীব্র প্রতিরোধের মুখোমুখি হচ্ছে, সেই সঙ্গে ব্যাপক শক্তি ক্ষয় হচ্ছে। ক্রেমলিনপন্থী ট্যাবলয়েড প্রাভদা জানায়, ইউক্রেনে অন্তত 9,000 রুশ সেনা নিহত হয়েছেন, আহত অন্তত 16,000। তবে নেটো এবং ইউক্রেনের দাবি, যুদ্ধে 7 থেকে 15,000 রুশ সেনা নিহত হয়েছেন। পশ্চিমা কর্মকর্তারা বলছে, যুদ্ধের রসদ, খাবার এবং জ্বালানি সংকটে পড়েছে রুশ সেনারা। আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, তারা 4 সপ্তাহের অভিযানে 200+ ইউক্রেনীয় ড্রোন, 182 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 1,500 ট্যাঙ্ক ধ্বংস করেছে। অভিযানে এ পর্যন্ত 1,300 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। আর 900+ ইউক্রেনীয় সাধারণ মানুষ নিহতের পরিসংখ্যান দিয়ে জাতিসংঘ বলছে, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে। রাজধানী কিয়েভ সহ গুরুত্বপূর্ণ নগরী দখলে মরিয়া হয়ে আক্রমণ চালাচ্ছে রাশিয়া। বাদ যাচ্ছে না আবাসিক ভবন, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। রুশ গোলার আঘাতে কিয়েভের 100+ ভবন ধ্বংস হয়ে গেছে। টানা 4 সপ্তাহ ধরে ইউক্রেনে অভিযান চালাচ্ছে রাশিয়া, তবু অবিচল ইউক্রেন।
ভীতি ক্ষত শোক নিয়ে হলেও বিশ্বের শক্তিশালী রুশ বাহিনীর বিরুদ্ধে এক মাস ধরে প্রবল প্রতিরোধে মাতৃভূমি রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। যুদ্ধের পারদ যত চড়ছে ততই বাড়ছে ইউক্রেনে ছেড়ে যাওয়া শরণার্থীর ঢল। জাতিসংঘ বলছে গেল এক মাসে প্রাণ বাঁচাতে 4,40,00,000 জনসংখ্যার ইউক্রেন থেকে পোল্যান্ড, রোমানিয়া, মালদোভা ও হাঙ্গেরিতে আশ্রয় নিয়েছে 35,00,000 বেশি মানুষ। রুশ হামলার বিপরীতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করছে। এতে টালমাটাল বিশ্বের জ্বালানি ও খাদ্যমূল্যের বাজার। তারপরও অনর অবস্থানে রয়েছেন পুতিন। নেটোর ব্যাপারে নমনীয় হলেও রুশ সেনারা ইউক্রেন না ছাড়া পর্যন্ত মাতৃভূমি রক্ষায় প্রতিরোধ চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছেন জেলেনস্কি। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। বাইরের চাপ সত্ত্বেও জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি সভায় ভোটদান থেকে বিরত থাকায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটক্সি। ঢাকার রাশিয়ান দূতাবাসে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি জানান, সুইফট বাদ দিয়ে কীভাবে এই প্রকল্পের অর্থ লেনদেন অব্যাহত রাখা যায় তা নিয়ে কাজ করছে বাংলাদেশ রুশ সরকার। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন তিনি। আরও বলেন, দেশের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের উপর বিরূপ প্রভাব পড়বে। আবারও দেশের খবর। আজ 25 মার্চ, ভয়াল সেই কাল রাত। 1971 সালের রাতের আধারে এদেশের ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র পাক হানাদার বাহিনী। সারা রাত ধরে চালায় নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ। শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় পরম গৌরবের মহান স্বাধীনতা। মইদুল ইসলামের রিপোর্ট। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক। ঢাকায় দফায় দফায় ব্যর্থ হয় বঙ্গবন্ধু এবং ইয়াহিয়া খানের বৈঠক। শান্তিপূর্ণ সমাধানের পথ এড়িয়ে 25 মার্চ সন্ধ্যায় বাঙালির উপর বর্বরোচিত সশস্ত্র হামলার নির্দেশ দেয় তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান। ঢাকায় রাতের নিস্তব্ধতা ভেঙে রাজপথে নেমে আসে হানাদারদের জলপাই রঙের ট্যাঙ্ক, গর্জে ওঠে রাইফেল, শুরু হয় অপারেশন সার্চলাইট নামের নৃশংসতা। নিজের চোখে দেখা ভয়াল সেই রাতের দৃশ্যপট বর্ণনা করছিলেন ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত আবাসিক এলাকায় থাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কম্পাউন্ডার কৃষ্ণপদ দাসের ছেলে স্বপন কুমার দাস। আমরা এই 22-এর সিতে থাকতাম, এই দোতলা থেকে আমি সব পর্যবেক্ষণ করি যে 71-এর গণহত্যার বস্তিতে পাকিস্তান আর্মিরা কীভাবে সাধারণ মানুষের গুলি করে হত্যা করছে। তারা এই দেওয়ালটপকে আত্মরক্ষার জন্য যারা পারছে দেওয়াল টপকে আসছে। অনেকের হাত ঝুলে আসছিলো, অনেকের পায়ের মাংস এখানে এই তার কাটায় ঝুলেছিল। এখান থেকে যে বিস্তৃত যে বস্তি চলে গেছে পলাশী পর্যন্ত, 2 বস্তিতে হাজার হাজার মানুষ ছিল। সেটা দেখা দূর দূর থেকে মানুষের আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও করে মানুষের যে চিৎকার, সে ভাবলে, সেই গণহত্যার কথা ভাবলে আজও আমাদের আতঙ্ক হয়। ভয়াল ওই রাতে একদিকে চলে হত্যাযজ্ঞ, অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে আটকে রাখে আদমজী কলেজের একটি কক্ষে। নগর জুড়ে রাতভর বর্বরোচিত নিধনযজ্ঞ ও ধ্বংসাত্মক তাণ্ডবের ঘটনা ঘটতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা এপিয়া সদর দপ্তর সহ বিভিন্ন জায়গায়। পৃথিবীর ইতিহাসের ভয়াবহ এই হত্যাযজ্ঞের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি আদায়ের জন্য সরকারকে আরও বেশি তৎপর হওয়ার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদের। যেহেতু প্রচুর গবেষণা হয়েছে দেশে এবং বিদেশে বিভিন্ন ধরনের, যাকে বলা হয় যেখানে যেখানে মাস গ্রেভ আছে সেগুলো বার করা হয়েছে, সব মিলে টেলে আন্তর্জাতিক একটা স্বীকৃতি, বিশেষ করে জাতিসংঘের যেটা জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে যেটা সম্ভব সেটা এখনও হয়নি। হয়তো 50 বছর লেগে যাচ্ছে, তারপরেও আমি মনে করি যে এখন সময় এসেছে যে বাংলাদেশ সরকার এটাকে বড় আকারে যখন প্রচার করা হবে, এবং যেহেতু গবেষণাও এখন হয়ে গেছে, তাতে এই স্বীকৃতি পাওয়াটা
খুব একটা কঠিন হওয়ার কথা না এখন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেফতার আর অপারেশন সার্চলাইটের খবর সারা দেশে ছড়িয়ে পড়লে শুরু হয় আন্দোলন প্রতিরোধের অগ্নিস্ফুলিঙ্গ। নয় মাসে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ আর কারো মুখাপেক্ষী হয়ে থাকবে না, মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার করোনা মহামারী বাস্তবতায় দীর্ঘদিন পর নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় দীর্ঘদিন পর নিজে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন স্বাধীনতার পর দেশ গঠনে সব ক্ষেত্রে জাতির পিতার ভূমিকার কথা। আক্ষেপ করে বলেন, 75-এর 15ই আগস্টের পর মুক্তিযুদ্ধের চেতনা ও অর্জনকে ধ্বংস করা হয়েছিল। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে দেশের কল্যাণে অবদান রাখায় এবছরের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 9 ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠান। সেই কথাটাই ভুলিয়ে দেওয়া হয়েছিল। এটাই ছিল সেই 21 বছরের অন্ধকারের যুগ। সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে যদি প্রকল্প প্রণয়ন করা যায় এবং বাস্তবায়ন করা যায় তাহলে যে কোনো অর্জন করাই সম্ভব বলে আমি বিশ্বাস করি। তো আমরা সেভাবেই কাজ করেছি। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা নিয়েছি। মাথাপিছু আয়ের সাথে সাথে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি বলেই আজকে মানুষের জীবনযাত্রা আসলে অনেক উন্নতি যেমন হয়েছে আবার আয়ুষ্কালও বৃদ্ধি পেয়েছে। সরকার সুপরিকল্পিতভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খলনায়ক হিসেবে চিহ্নিত করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, স্বাধীনতা পদক প্রদানেও সরকার দুর্নীতি ও আত্মীয়করণ করেছে। বৃহস্পতিবার রাজধানীতে 2টি আলাদা অনুষ্ঠানে তিনি একথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 2 দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনের আলোচনায় বক্তারা সরকারের বিরুদ্ধে স্বাধীনতার চেতনাকে নষ্ট করার অভিযোগ করেন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে চালানো হচ্ছে কুৎসা রটনা। আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করছে, পুরো ইতিহাস তৈরি হচ্ছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা খলনায়ক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে এবং অনেক অনেক আপনার কথাবার্তা যেগুলোর সঙ্গে কোনো মিল নেই বাস্তবতার সেই সব কথাবার্তা তারা বলছে। এর আগে সকালে চিকিৎসকদের সংগঠন ড্যাব আয়োজিত অন্য আলোচনায় বিএনপি নেতারা অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা অথচ নির্বিকার সরকার। তাদের কিন্তু এটা নতুন নয়, সেই 74 সালের আগেও তাই তাদের লুটপাট, অর্থনৈতিক লুটপাটের কারণে দুর্ভিক্ষ হয়েছিল, আজকেও সেই দুর্ভিক্ষ অবস্থা। স্বাধীনতার পদক নিয়ে তারা দুর্নীতি করে, দেখে যান কয়েকদিন আগে আমির হামজা নামে একজনকে তারা পদক দিয়েছে, যার সম্পর্কে এখন আবার বাতিল করে দিয়ে তাকে আবার এখন নতুন করে তারা এখন তার তদন্ত করছে। শুধু তাই কেন, আরও যাদেরকে দিয়েছেন তাদেরটা তদন্ত করুন, তারা কারা। এদের বেশিরভাগই হয় তারা এই মন্ত্রীদের আত্মীয় স্বজন, তাদেরকে শুধুমাত্র এই পদক দেওয়া হয়েছে। না, সরকার হঠাৎ সব রাজনৈতিক দলকে এক হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান বক্তারা। দাবি জানান নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাম্প্রতিক বছরগুলোতে দেশের ব্যাংকিং ব্যবস্থায় খেলাপি ঋণের হার কমেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনালী ব্যাংকের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আর কেলেঙ্কারির কারণে সৃষ্ট ঋণভীতি কাটিয়ে উঠতে ব্যাংকারদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। মুশফিকুল সালেহিনের রিপোর্ট। করোনার কারণে ব্যবসায়ীদের ঋণ পরিশোধে যে ছাড় দেওয়া হয় ধাপে ধাপে তা উঠিয়ে নেওয়ার প্রভাব পড়েছে খেলাপি ঋণে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংক খাতে গত 1 বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 14,500 কোটি টাকা।
এই প্রেক্ষাপটে সোনালী ব্যাংকের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, গত 3 বছরে ঘাটতি কাটাতে সরকারি কোষাগার থেকে ব্যাংকিং খাতে কোনো অর্থ সহায়তা দেওয়া হয়নি। গত 1.5 দশকে ঋণ স্থিতি 8 গুণ বাড়লেও ঋণ খেলাপির হার কমেছে বলে দাবি তার। 2006 সালে ঋণ স্থিতির পরিমাণ ছিল 1,52,000 কোটি টাকা, 13.2% ছিল ঋণ খেলাপি, আর এখন সেটা 1,52,000, সেটা এই ঋণ স্থিতি এখন দাঁড়িয়েছে 8 গুণ বৃদ্ধি পেয়ে 12,45,000 কোটি টাকা। এই 12,45,000 কোটি টাকার মাঝেও আমাদের এখন 13.2% থেকে খেলাপি ঋণ কমে 8.1% নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, হলমার্ক সহ ব্যাংকিং খাতের নানা কেলেঙ্কারির পর ঋণ দেয় যে অনীহা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু বড় প্রকল্পে ঋণ দেওয়ার প্রবণতা কাটিয়ে ক্ষুদ্র ঋণে জোর দেওয়ার আহ্বান জানান তিনি। হলমার্কের পরে একটা সেটব্যাক হয়েছে, ঋণ প্রদান করতে জড়তা আসছে, ভীতি আসছে, কিন্তু এটা ঠিক না, আমাদেরকে ঋণ দিতে হবে। শুধুমাত্র এই রূপপুর মেগা প্রজেক্ট আর পায়রা বন্দর বাংলাদেশ বিমান করলে হবে না, বা পেট্রোলিয়াম এবং এলএনজি এলসি ওপেন করলে হবে না, আপনাকে এট দি এন্ড অফ দ্য ডে আপনাকে ঋণ দিয়ে ব্যবসা করতে হবে এবং ঋণ আদায় করতে হবে। তিনি আরও বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো গ্রাহক সেবায় এখনও পিছিয়ে, তাই এসব ব্যাংককে আরও গ্রাহক বান্ধব করার তাগিদ দেন গভর্নর। মুশফিক উসালেহিন, এনটিভি নিউজ, ঢাকা। বৈশ্বিকভাবে জ্বালানির দাম বাড়লে ও সরকারের দেয়া ভর্তুকির কারণে বৈদ্যুতিক বিদ্যুতের দাম বাড়তে পারে বলে আভাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি উপলক্ষে বিদ্যুৎ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বর্তমানে দেশে শতভাগ বিদ্যুতায়নের পর স্বল্প দামে বিদ্যুৎ সরবরাহ করায় চ্যালেঞ্জ মাথায় রেখেই সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশজুড়ে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করতে আরও কিছুদিন সময় লাগবে, তবে রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় সবাইকে সাশ্রয়ী হবার আহ্বানও জানান প্রতিমন্ত্রী। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিক ও স্থানীয় বাজারের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাসে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ছিল। অর্ধেক ভাড়া নিয়ে বাসের সুপারভাইজারের আগবিতণ্ডার এক পর্যায়ে ওই শিক্ষার্থীদের সাথে বাস থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়। পরে ক্যাম্পাসের আবাসিক শিক্ষার্থীরা শেখপাড়া বাজারে গিয়ে বাস চালকের সহকারীকে মারধর করে। এ সময় এলাকাবাসী ও ব্যবসায়ীরা শিক্ষার্থীদের উপর চড়াও হন। বাস শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। প্রতিবাদে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক সোয়া 1 ঘন্টা অবরোধ করে রাখে শেখপাড়া বাজারের ব্যবসায়ী ও বাস শ্রমিকেরা। দিনাজপুরের পার্বতীপুরে নতুন কয়লা খনির সম্ভাব্যতা ও অবস্থান যাচাইয়ে কূপ খনন এর কার্যক্রম শুরু করেছে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। নতুন খনির সন্ধান মিললে এ জেলায় খনির সংখ্যা হবে 6টি। 2-1 দিনের মধ্যেই কূপ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জিএসবির মহাপরিচালক। আগামী 4 মাস এই কার্যক্রম চালানো হবে। 1 সপ্তাহ ধরে দিনাজপুরের পার্বতীপুরের মোস্তফাপুর ইউনিয়নের কুতুবপুর চেয়ারম্যান পাড়া গ্রামে চলছে খনন কার্যক্রম। সেখানে আনা হয়েছে যন্ত্রপাতি। এলাকাটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে সাইনবোর্ড লাগানো হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনি ও মধ্যপাড়া পাথর খনি সহ দিনাজপুরে বর্তমানে 5টি খনি রয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শিশু সন্তানকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছেন মা। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ, তবে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ফুলবাড়িয়ার পুটিজানা ইউনিয়নের পীরগঞ্জ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির উঠোনে খেলার সময় 4 বছর বয়সী মেয়ে মাহমুদাকে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন শিশুটির মা নাজমা বেগম। এলাকাবাসীর খবর দিলে মাকে আটক করে পুলিশ। স্বামী রমজান আলী মাদকাসক্ত হওয়ায় তার সাথে বাগবিতণ্ডা লেগেই থাকত নাজমা বেগমের। তিনি বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তান এবং ভারত আকস্মিক সফর করলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল যান চীনা পররাষ্ট্রমন্ত্রী, যদিও সফরের আগে দুই পক্ষ থেকে এই বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
আফগানিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা চীনা পররাষ্ট্রমন্ত্রীর আকস্মিক সফরের বিষয়ে নিশ্চিত করে। রাজধানী কাবুল পৌঁছানোর পর ওয়াং ইকে দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অভ্যর্থনা জানান। পরে আফগানিস্তানের স্থিতিশীলতা ও উন্নয়নে চীনের ভূমিকা সহ নানা ইস্যু নিয়ে দুপক্ষ আলোচনায় বসে। এরপর দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। খেলার খবর, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সিরিজ প্রসঙ্গ। সফল ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজ খেলতে ডারবানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে তারা। এদিকে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এক অডিও বার্তায় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, কোচ রাসেল ডোমিঙ্গোর বিশ্বাস ছিল প্রোটিয়া জয় তাদের পক্ষে সম্ভব। সেঞ্চুরিয়ন থেকে বাংলাদেশ সময় বিকেল 4:30 দিকে ডারবানে পৌঁছেছে বাংলাদেশ দল। দলের সবাই এখন চনমনে অবস্থায় আছেন। ম্যাচ ও সিরিজ সেরা তাসকিন আহমেদকে শুরু করে ক্রিকেটাররা সময়টা উপভোগ করছেন। প্রত্যাশিত পারফরমেন্স করে ওয়ানডে সিরিজ জয়ের পর এখন সামনের দিকে তাকাতে চায় বাংলাদেশ দল। ওয়ানডেতে দলের স্বাগতিকদের মূল পেসাররা খেললেও টেস্টে তাদের দেখা যাবে না। এটা বিশ্বাস ছিল যে আমরা জিততে পারবো, সিরিজ জিততে পারবো নাকি এটা বলাটা ডিফিকাল্ট, বাট আমরা ম্যাচ জিততে পারবো এতটুকু বিশ্বাস ছিল। বাট এটার সাথে সাথে এটাও বলতে হয় কোচের প্রচন্ড পরিমাণ বিশ্বাস ছিল যে এই সিরিজটা বাংলাদেশ জিতবে। ইয়াস, তাসকিন বোল্ড আনবিলিভেবলি ওয়েল, বাট স্টিল আমি মনে করি যে একজনকে পয়েন্ট আউট করা খুব ডিফিকাল্ট, বিকজ আমার মনে হয় ইট ওয়াজ আ টোটাল টিম এফোর্ট। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের পর ক্রিকেটারদের বন্দনায় ভাসিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। দলগত সাফল্যের কারণে আশা অর্জনের পেছনে কৃতিত্ব দিতে চান ক্রিকেটার সহ টিম স্টাফদের সবাইকে। সব ঠিক থাকলে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসান খেলবেন বলেও বৃহস্পতিবার আশা প্রকাশ করেছেন তিনি। রিপোর্ট সুব্রত ববির। ২০০২ প্রথম দক্ষিণ আফ্রিকা সফর করা বাংলাদেশ দুই দশক পর চতুর্থবারে গিয়ে প্রোটিয়াদের দুর্গজয় করেছে। বাবুমার যে দলটা জানুয়ারিতে ভারতকে হোয়াইট ওয়াশ করেছে, সেই দলকেই তামিম সাকিব তাসকিনরা নামিয়ে এনেছে মাঠে। দক্ষিণ আফ্রিকাতে জয় বড় দলগুলোর জন্য আরাধ্য, সেখানে ইতিহাস গড়ার পরও পা মাটিতেই থাকছে বিসিবি। যখন জিতে যায় তখন মনে হয় যে সাংঘাতিক কিছু হয়ে গেল, আবার যখন একটা সিরিজ হেরে গেলেই মনে হয় একেবারে খুব খারাপ অবস্থা। আমরা কিন্তু ওই অবস্থায় না, আমাদের একটা প্ল্যান আছে, উই আর মুভিং অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান। আফগানিস্তানের সাথে যখন ওডিআই খেললাম, এই প্রথম বহু বছর পর, বহুদিন পর, প্রায় দুই তিন বছর পর আমাদের ফুল টিম খেলেছে এবং সাউথ আফ্রিকা আমাদের ফুল টিমটা খেলেছে, এইটা একটা বিরাট প্লাস পয়েন্ট। এবং এই সাউথ আফ্রিকা ট্যুরে প্রথম আমার কাছে মনে হয়েছে যে টিম এফোর্ট, যেটা টিম কম্বিনেশন, যেটা সবার মধ্যে একটা জেতার ইচ্ছা আগ্রহ, এটা খুব স্পষ্টভাবে আসছে। পেসারদের অসাধারণ নৈপুণ্য, বিশেষ করে সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে তাসকিনের আগুন ছড়ানো বোলিং, সাকিব তামিম লিটন ইয়াসির আফিপ্রা সাধ্যমতো ব্যাটাতে মেলে ধরেছেন নিজেদের। দল হিসেবে পারফর্ম করেই সিরিজ জেতা বাংলাদেশের সামনে এখন দুই টেস্ট। গোটা পরিবারের অসুস্থতার খবর নিয়েও সিরিজ শেষ করেছেন সাকিব। দেশে ফিরে আবার দক্ষিণ আফ্রিকাতে সাকিব টেস্ট খেলতে যাবেন কিনা সেটা অনেক কিছুর উপর নির্ভর করছে। দেখেন, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার তো মনে হয় টেস্ট সিরিজ আমাদের জেতা উচিত, জেতা উচিত। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ফার্স্ট টেস্টটা না হলেও সেকেন্ড টেস্টটা হয়তো খেলতে পারেন, ও ফেরত যাবে, মানে ওর খেলতে কোনো আপত্তি নেই। এই জিনিসটা আপনাদেরকে বলি, ও টেস্ট খেলতে চাচ্ছে, বাট পরিস্থিতির উপর নির্ভর করে। এখন পর্যন্ত যা ধরে রাখছি, আমরা প্ল্যান হচ্ছে যে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো বা সে সেকেন্ড টেস্টটা খেলতে যাবে। হেড কোচ রাসেল ডোমিঙ্গো এবং প্রধান নির্বাচক মিনাজুল আবেদিনের ব্যাপারে আছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রিকেট সংশ্লিষ্ট একপক্ষ তাদের নিয়ে সমালোচনা মুখর থাকলেও দক্ষিণ আফ্রিকা জয়ে বোর্ডের প্রশংসা পাচ্ছেন তারা সহ ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। সুব্রত ববি, এনটিভি নিউজ, ঢাকা। কাবাডি, বঙ্গবন্ধু কাবাডির শিরোপা নিজেদের ঘরে দ্বিতীয়বারও রেখে দিল বাংলাদেশ। বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ ফাইনালে দ্বিতীয়ার্ধের দুর্দান্ত পারফরমেন্সে তারা কেনিয়াকে 34-31 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
কাবাডি স্টেডিয়ামে শুরুর দিকে বাংলাদেশের সীমানায় হানা দিয়ে একের পর এক পয়েন্ট তুলে নিতে থাকে কেনিয়া। কিন্তু দমে যায়নি স্বাগতিকরা, লড়াই করে জমিয়ে তোলে ফাইনাল। দ্বিতীয়ার্ধে লিড বাড়িয়ে নিতে থাকে স্বাগতিকরা। এক সময় ব্যবধান বেড়ে দাঁড়িয়েছিল 31-22 পয়েন্টে। সেখান থেকে নাটকীয় শেষ কয়েক মিনিটে দ্রুত পয়েন্ট তোলার সম্ভাবনা জাগিয়েছিল কেনিয়া। কিন্তু দ্বিতীয়বার আসরের ফাইনালে কেনিয়াকে হারিয়ে নয় জাতির এই টুর্নামেন্টে শিরোপা জিততে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের। খবর শেষ করছি, যাবার আগে একেএস টিএমটি পার শিরোনামগুলো আরেকবার। শাহজাহানপুরে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা সহ দুইজন খুন। পূর্ব ইউরোপে আরো 40,000 সেনা পাঠাবে নেটো। ইউক্রেনে মানবিক সংকটের দায় রাশিয়ার, জাতিসংঘের রেজুলেশন পাস। আজ 25 মার্চ, ভয়াল কাল রাত, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে আরো তৎপরতার পরামর্শ। খেলাপি ঋণের হার কমেছে দাবি অর্থমন্ত্রীর, ঋণ ভীতি কাটাতে ব্যাংকারদের তাগিদ গভর্নরের। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbg.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।